অনেক দূরে বাড়ি তোমার, এখন যাব কিভাবে? অনেক কথা আছে বলার সাজানো শোকেসে। গানটা গিয়ে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, দারুণ গান। আমি এতটা এক্সপেকটেশন নিয়ে আসিনি গানটা গাইতে, সে তো জাস্ট ছিটকে গেলাম। আমি বলছি যে বাম্পাই এবং সুদীপ্তদের সাথে কাজ করে আমি একদম, আমার ভীষণ ভালো লাগলো। কারণ এখন আমার যে সময়টা আমি পাসিং বাই, আমার যে সময়টা দিয়ে আমি যাচ্ছি, আমার এমন একটা ফেস চলছে যেখানে এই গানগুলো, এই মেলোডি আর এই এই সিঙ্গিং, এই সিঙ্গিংগুলো আমার ভীষণ পছন্দের। এবং এগুলো সামহাও আমি খুব কম গাইবার সুযোগ পাই, তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভালো লাগা হয়েছে এই গানটা গিয়ে। ইটস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। বাম্পাই খুব সুন্দর গানটা লিখেছে আর ওর লিরিক্স আমার ভালোই লাগে। ও আগেও এরকম আমাকে অনেক গান শুনিয়েছে, ওর অনেক গান ইনফ্যাক্ট অ্যারেঞ্জও করেছি আমি। তো এই গানটার বক্তব্যটা মেনলি ও যেটা আমাকে বললো যে একটা ব্যর্থ প্রেমের গল্প, রূপঙ্কর দা গাইবে ট্র্যাকটা। ইটস আ পিয়ানো বেসড সং, পিয়ানো ভায়োলিন ছিল সাথে রূপঙ্কর দার বলা সবই আছে। তো আশা করি সবার ভালো লাগবে। প্রথমত বলি, বিশেষ একটি গান থেকে গানটি অনুপ্রাণিত, আমাদের সকলের ভীষণ পছন্দের একটি গান। তখন তোমার 21 বছর বয়স, আরতি মুখোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গানটা আমার লেখা। বন্ধু সুদীপ্ত গানটা অ্যারেঞ্জ করেছে, এরা সেখান থেকে রূপঙ্কর দা গানটা গায়। রূপঙ্কর দা গানটা গাওয়ার পর পুরোপুরি গানটা প্রাণ পেয়ে গেল। এবার দেখা যাক কি হয়, আপনাদের গানটা আমি এনজয় করতে পারি কিনা।